চিন্তা দ্বারা কর্ম আমরা কর্ম ইন্দ্রিয় দ্বারা যেসব কাজ করি তাদের সম্বন্ধে ভালো মন্দ জ্ঞান আমাদের নেই অনেক সময় আমরা না বুঝে বা বিচার বিবেচনা না করে খারাপ কাজ করে বসি পরে সেটা নিয়ে আমাদের অনুতাপ হয় আবার অনেক সময় আমরা বুঝে শুনে বিবেকের নির্দেশ অগ্রাহ্য করে খারাপ কাজে লিপ্ত হই অনেক সময় রাগের বসে বা হিংসার বসে অনুচিত কাজ করে বসি আর একটা ব্যাপার হচ্ছে চিন্তা দ্বারা যে কোনো কাজ করা যায় তা আমরা মনেই করি না আমরা মনে করি শারীরিক উদ্যম ছাড়া কোনো কাজ করা যায় না স্বামী বিবেকানন্দ একবার এক সাধুকে জিজ্ঞেস করেছিলেন আপনারা সব উন্নত মহাত্মা এই নির্জনে পাহাড়ের কোলে বসে সাধনা করছেন এতে সাধারণ মানুষের কি কাজে লাগবে মহাত্মা বলেছিলেন মনের দ্বারাও যে মানুষের উপকার করা যায় এবং উপকার করতে চাইলে যে কোনো জায়গায় বসেই সেটা করা যায় তা কি তুমি জানো অর্থাৎ মানুষ তার শুভ চিন্তার দ্বারা কাজ করে থাকেন আমরা মনে করি চিন্তা মনের একটা অবস্থা বিশেষ মাত্র কিন্তু ব্যাপারটা আসলে তা নয় চিন্তা একটা বস্তু বস্তুর সমস্ত ধর্মেই এতে বর্তমান এই চিন্তা একটা বস্তু আর এই বস্তুর মধ্যে বস্তুর সমস্ত ধর্মই বর্তমান এই চিন্তা দ্বারা যেমন নিজের উপকার করা যায় তেমনি অপরের উপকারও করা যায় অপকারও করা যায় জড় বিজ্ঞান এখনও এর আবিষ্কার করে উঠতে পারেনি তাই বলে এটা অসত্য নয় চিন্তার কার্যকরী শক্তি সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই আমরা তপস্যার কথা শুনে থাকি ঐকান্তিকভাবে চিন্তা করাই হচ্ছে তপস্যা আর এই তপস্যার ফলই আমাদের বেদ বেদান্ত তপপ্রভাব সম্পন্ন ঋষির কাছে কিছুই দুর্লভ নয় তা সে জাগতিক বস্তুই হোক আর আধ্যাত্মিক জ্ঞানই হোক গভীর চিন্তা দূরে থাকুক সাধারণ চিন্তাও কখনো নিষ্ফল হয় না আমরা জানি আমাদের এই ভূ লোকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আরও অনেকগুলো লোক যেমন ভূ অর্থাৎ পৃথিবী এছাড়া আছে ভুব স মহ জন তপ এবং সত্যম এগুলো সবই ওতপ্রোতভাবে অবস্থান করছে ঠিক তেমনি আমাদের এই স্থূল দেহের সঙ্গে কতগুলো সূক্ষ্ম দেহ ওতপ্রোতভাবে অবস্থান করছে আমাদের এই স্থূল দেহের চতুর্দিকে এক দেড় ফুট পর্যন্ত একটা জ্যোতির্বিম্ব আচ্ছাদন করে রেখেছে আমাদেরকে এরও আকৃতি আমাদের দেহের মতোই তবে এগুলি আলোর রশ্মি মাত্র আমাদের মনের ভাবের পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই আলোর রঙের পরিবর্তন হয় এই আলোর আকারের সামান্য আকা বাঁকা দেখা যায় আমাদের চিন্তাধারার গভীরতার সঙ্গে সঙ্গে এই আলোর ঘনত্ব বাড়ে কমে আমাদের মনে যখন যে প্রবৃত্তি জেগে ওঠে সেই অনুযায়ী আমাদের এই আলোর প্রতিবিম্ব দেহ বা যাকে বলা হয় আউড়া দেহ বা জ্যোতির্বিম্ব সূক্ষ্ম জগৎ থেকে সূক্ষ্ম পরমাণু আকর্ষণ করে থাকে অর্থাৎ এই জ্যোতির্বিম্বস্বরূপ সূক্ষ্ম যে দেহ আমাদের সেই দেহ সূক্ষ্ম জগৎ থেকে পরমাণু আকর্ষণ করে এনে থাকে এবং তা থেকে শত শত এমনকি হাজার হাজার বহু চিন্তা মূর্তি সৃষ্ট হয় এইসব চিন্তা মূর্তিগুলো সূক্ষ্ম উপকরণে নির্মিত এইসব মূর্তিতে কিঞ্চিত চৈতন্যেরও সঞ্চার হয় মনের প্রবৃত্তি লক্ষ্য বস্তুর কাছে থাকলেই মনের প্রবৃত্তির লক্ষ্য বস্তু কাছে থাকলে এইসব মূর্তিগুলো সেই বস্তুর নিকটে গিয়ে তার সূক্ষ্ম দেহে সেই একই রকম প্রবৃত্তির উন্মেষ করতে চেষ্টা করে থাকে আমাদের চিন্তা যত গভীর হবে এই চিন্তা মূর্তিগুলোর স্থায়িত্ব ও কর্মক্ষমতা তত বেশি হবে এবং ফলপ্রদ হবে সুতরাং আমি যদি কারুর সম্বন্ধে ভালো চিন্তা করি তবে তার ভালো হবে আর আমি যদি কারুর সম্পর্কে খারাপ চিন্তা করি তবে তার খারাপ হবে আমার চিন্তার গভীরতা অনুযায়ী এই ফল গভীরতা বা স্থায়িত্ব পাবে এই জন্য বলা হয়ে থাকে খারাপ কাজের চাইতে খারাপ চিন্তা আরও বেশি ভয়ঙ্কর আমাদের শারীরিক শক্তির একটা সীমা আছে কিন্তু মানসিক শক্তি সীমাহীন শরীর দ্বারা পাপ পাপকর্মের মাত্রা শারীরিক শক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু মনের গতি অপ্রতিরোধ তাই চিন্তা শক্তিও অসীম অতএব মনের সাহায্যে যত পাপ কাজ করা যায় তা সীমাহীন আবার মনের সাহায্যে যত ভালো কাজ করা যায় তাও সীমাহীন এই জন্য সমস্ত ধর্মশাস্ত্রে আমরা লক্ষ্য করেছি মনের উপরে নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে আমাদের শুভ ইচ্ছা যত গভীর হবে সূক্ষ্ম জগতে আজ্ঞাবহ সচেতন মূর্তি তত মঙ্গল কর্মে লিপ্ত থাকবে আর আমাদের অশুভ চিন্তা যত গভীর হবে সূক্ষ্ম জগতের আজ্ঞাবহ মূর্তিগুলি তত অমঙ্গল কর্মে লিপ্ত থাকবে বেদে আমরা যে সব মন্ত্র পাই তা আসলে দেবতাদের স্তুতি ও প্রার্থনা দেবতা অর্থাৎ এক বা একাধিক গুণের অধিকারী যারা তাদের আমরা দেবতা বলি স্তুতি অর্থাৎ তার গুণ বর্ণন এই যে গুণ বর্ণন দেবতাদের স্তুতি গুণেরই স্তুতি এবং গুণীর কাছে প্রার্থনা এইসব মন্ত্র আমাদের মনকে শুভ চিন্তায় নিমগ্ন রাখে বারবার উচ্চারণ বা মন্ত্রের জপ আমাদেরকে মঙ্গলের পথে নিয়ে যায় মন্ত্রের এখানেই সার্থকতা এইবার একটু আলোচনা করি ক্রিয়মান কর্ম সম্পর্কে বর্তমানে আমরা যা করছি সেটাই ক্রিয়মান কর্ম এই ক্রিয়মান কর্ম খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ক্রিয়মান কর্মই আমাদের ভবিষ্যৎ গঠন করবে আমি এই জীবনে যা কিছু করব। তা আমার ভবিষ্যৎ জীবন গড়ে দেবে ভবিষ্যৎ জীবনের শুভ অশুভ ব্যাপার সংগঠিত করে দেবে এই জীবনের কর্ম অর্থাৎ আজ আমি যখন কর্তা কাল কিন্তু সেই আমি হয়ে যাব ভোক্তা বা দাস আমাদের পুরুষাকার বা স্বাধীন ইচ্ছে যদি কিছু থেকে থাকে তবে তা এই জীবনে বিচারশীল হয়ে প্রয়োগ করতে হবে তবেই আমরা আগামী জীবনের সৌভাগ্য গঠন করতে পারবো আমরা আসলে কুকর্ম করি কেন আমরা একটু স্থির হয়ে চিন্তা করলে বুঝতে পারবো আমাদের সমস্ত কর্মই আমাদের অবিচ্ছিন্ন চিন্তার ফল তা সে ভালো বা মন্দ পাপ বা পুণ্য যে ধরনের কাজই হোক না কেন এর মূলে আছে আমাদের কামনা প্রবৃত্তির তাড়নায় আমাদের মনে ক্ষণে ক্ষণে কুচিন্তা ফুটে উঠছে অন্যদিকে আমাদের বিবেক বুদ্ধি এই কুচিন্তাকে কার্যে পরিণত করতে বাধা দিচ্ছে কিন্তু যেসব কুচিন্তা বারবার স্ফুরণ ঘটাচ্ছে তা আমাদের মনে চাপ ফেলছে একটা আস্তরণ রেখে যাচ্ছে সময় ও সুযোগের অপেক্ষায় সে বসে আছে এই এইসব দিনের কুচিন্তা একদিন উপযুক্ত সুযোগ পেলেই বিবেকের নির্দেশকে অগ্রাহ্য করে আমাদেরকে কুকর্মে প্রবৃত্ত করবে এইভাবে আমরা গর্হিত কাজ করে পরে আমরা অনুতাপে দগ্ধ হই পুরুষাকার বলে একটা কথা আছে একটা জিনিস মনে রাখবেন বহু জন্মের কর্মফলে আমাদের আজ এই মনুষ্য দেহ পেয়েছি আমাদের স্বভাব আমাদের মস্তিষ্ক আমাদের চিন্তা শক্তি আমাদের বিবেক এমনকি এই যে পারিপার্শ্বিক অবস্থা প্রাপ্ত হয়েছি এটা আমাদের বহু জন্মের পরে প্রাপ্ত হয়েছি আমাদের মধ্যে এই যে দন্যতা এও আমাদের পূর্ব পূর্ব জন্মের কর্মফল আমাদের মধ্যে যে আধ্যাত্মিক ভাবের দৈন্যতা আমাদের ইন্দ্রিয় শক্তি আমাদের নিষ্ঠুরতা এগুলো সবই আমাদের পূর্ব পূর্ব জন্মের মজ্জাগত স্বভাব এর মধ্যেও আছে আমাদের ক্ষীণ বিবেক শক্তি আমরা যদি আমাদের ইচ্ছা শক্তিকে বিবেকের নির্দেশ অনুযায়ী চালিত করতে পারি তবে ক্রমশ উন্নতির দিকে যেতে পারবো একটা জিনিস মনে রাখবেন ভাগ্য আমাদের ইচ্ছার অধীন নয় ভাগ্য কর্মের অধীন স্বাধীন ইচ্ছেই হচ্ছে পুরুষ আকার তাই বিবেকের দ্বারা পরিচালিত স্বাধীন ইচ্ছে আমাদেরকে সঠিক পথে পরিচালিত করতে পারে স্বাধীন ইচ্ছেকে শক্তিশালী করতে হবে ইচ্ছেকে বিবেক দ্বারা পরিশীলিত করতে হবে এই ভাব যখন আমাদের দৃঢ় হবে তখন আমাদের জীবনের গতি ঊর্ধ্বমুখী হবে দেখুন জীবন একটা যাত্রা এই পথে চড়াই উতরাই আছে আমাদের লক্ষ্যে স্থির থাকতে হবে লক্ষ্যে স্থির থেকে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যেতে হবে তাহলে আপনি সঠিক সময় লক্ষ্যে পৌঁছতে পারবেন তা না হলে পথে পথে ঘুরতে হবে দীর্ঘ থেকে দীর্ঘ সময় আমাদের জন্মের পর জন্ম ঘুরেই যেতে হবে ঈশ্বরের ইচ্ছে লক্ষ্যে আপনাকে একদিন যেতেই হবে যেখান থেকে আপনি এসেছিলেন সেখানে আপনাকে একদিন যেতেই হবে ঈশ্বর আপনাকে কোলে তুলে নেবেন কিন্তু আপনি যত বিপথে যাবেন তত আপনার বারবার জন্ম নিতে হবে এবং আপনি জন্ম মৃত্যুর চক্রে সুখ দুঃখের আবর্তে ঘুরপাক খাবেন আমরা আলোচনার প্রথমেই শুনেছিলাম ভাগ্যের কথা এই ভাগ্য আলোচনা করতে কর্মের কথা আসে আমরা এর আগেই শুনেছি কর্ম তিন রকম সঞ্চিত কর্ম প্রারব্ধ কর্ম এবং ক্রিয়মান কর্ম এর মধ্যে ক্রিয়মান কর্ম হচ্ছে আমরা এখন যা করছি সঞ্চিত কর্ম হচ্ছে আমরা যে কর্মগুলো আগের জনমে করেছিলাম আর প্রারব্ধ কর্ম হচ্ছে যেসব কর্ম ফল দানে উন্মুখ বলে আমাকে জন্মগ্রহণ করতে হয়েছে এই সঞ্চিত কর্মের একটা অংশ প্রারব্ধ রূপে পাবার জন্য অর্থাৎ আমি যে জন্মগ্রহণ করেছি তা এই প্রারব্ধ কর্মফল ভোগ করার জন্য কর্মফল বা প্রারব্ধ কর্মের ফল আমাকে ভোগ করতেই হবে এই প্রারব্ধ কর্মের সমষ্টি হচ্ছে আমাদের ভাগ্য তাই ভাগ্য আমাদের ঈশ্বরের নিদান এই জীবনে আমাকে সেই সব সুখ দুঃখ ভোগ করতেই হবে যা আমার প্রারব্ধ সঞ্চিত কর্মের যেগুলো এই জীবনে ভোগ করা সম্ভব নয় সেগুলো থেকে যাবে ভবিষ্যৎ জন্মের জন্য অর্থাৎ আমাদের এমন কিছু কর্ম আছে যার ফল এই জীবনে ভোগ করা যাবে না অর্থাৎ আমি এখন যেখানে জন্মগ্রহণ করেছি সেখানে আমার সঞ্চিত কর্ম যাদের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল তারা হয়তো সেখানে জন্মগ্রহণ করেননি অন্য কোনো দেশে আছেন বা আদৌ তারা এখনও জন্মগ্রহণ করেননি অতএব তার কাছে আমার যে ঋণ তা পরিশোধ করা এই জীবনে সম্ভব হবে না তাই সঞ্চিত কর্মের অবলুপ্তি এক জীবনে সম্ভব নয় আমরা শুধু কর্মের দাস এই জীবনে আমাদের জন্ম মৃত্যু সুখ দুঃখ এই কর্মের ফল যাকে আমরা বলি ভাগ্য এবং এটি এড়িয়ে যাবার কোনো উপায় নেই প্রারব্ধ কর্ম ক্ষয়ের একমাত্র উপায় হচ্ছে কর্মফল ভোগ এর কোনো অন্যথা নেই এখন কথা হচ্ছে আমরা মানুষ হয়ে জন্মেছি আমাদের তো কর্ম করতেই হবে আর কর্ম করলে তার একটা ফল থাকবে তাহলে